হ্যালো স্টুডেন্টস, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমরা আগের ক্লাসে প্রশ্ন উত্তরগুলো শুরু করেছিলাম এবং ক খ গ ঘ এতটা পর্যন্ত করেছিলাম, তাই তো? আজকে আমরা তারপর থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো উয়ার প্রশ্নটা, উয়ার প্রশ্নে কি আছে? টিয়া পাখি কি খায়, সে সরি কি কথা বলে? টিয়া পাখি কি খায়, প্রত্যেকে টেক্সটটা পড়ার সময় জানো, টিয়া পাখি দানা খায়। কি খায়? দানা খায়, তাই তো? টিয়া পাখি কি খায়? দানা খায়। আর কি কথা বলে? বলে বা টিয়া পাখি বলে রাম রাম হরি হরি। এবার এটা যেহেতু টিয়া পাখি বলে, টিয়া পাখির কথা, তাই এটা একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, কেমন? নেক্সট চ, টিয়া পাখিটি উঠতে পারে না কেন? টিয়া পাখিটি উঠতে পারে না কারণ ওর পায়ে কি আছে? বেরি। কারণ ওর পায়ে বেরি, তাই তো? টিয়া পাখিটি উঠতে পারে না কারণ দেখো ওর পায়ে বেরি। নেক্সট ছ, টিয়া পাখিটি আগে কোথায় ছিল, তখন সে কি করত? টিয়া পাখিটি আগে বনে ছিল, তখন সে নিজে গিয়ে জল খেত। কি করত? নিজে গিয়ে জল খেত। জল তো আমরা নিজে নিজেই খাই, তাহলে নিজে গিয়ে কেন? কারণ নিজে উড়ে উড়ে গিয়ে জলটা খেত, তার জন্যই বলেছে তখন নিজে গিয়ে জল খেত। পরের প্রশ্ন, বাড়িতে কি পাখি পোষা উচিত, তুমি কি বলো? তা তোমার মতামত, তাই উত্তরটা আমি লিখলাম না। আমার মনে হয় বাড়িতে পাখি পুষে রাখাটা উচিত নয়। তুমি পুষতে পারো, কিন্তু খাঁচায় বন্দি করে রাখাটা, তুমি হয়তো একটা পাখিকে রোজ যেভাবে ছাদে, হয়তো তোমার ছাদে হয়তো অনেকগুলো রোজ কাক আসছে বা শালিক পাখি আসছে, তুমি তাদেরকে খাবার দিচ্ছ, কেউ পায়রাকে খাবার দেয়, এভাবে তুমি তাদেরকে নিজের কাছাকাছি রাখতে পারো। কিন্তু ওই একটা বদ্ধ খাঁচার মধ্যে বন্ধ করে রাখাটাকে আমার মনে হয় না ঠিকঠাক বলে, কারণ তারও তো উড়তে ইচ্ছে করে। এবার সে যদি তুমি তাকে নিজের কাছাকাছি রাখতে চাও, এভাবে অনেক মানুষ মনে করেন যে বন্ধ করে কাউকে এরকম আটকে রেখে তাকে পোষ মানানোটা উচিত নয়। আবার কেউ মনে করেন যে না, এইভাবে আমি তাকে আমার নিজের কাছে রাখছি, আমি তাকে যত্নে রাখছি, হয়তো সে বাইরে থাকলে কেউ তাকে মেরে ফেলতো, মরে যেতে পারতো, তাকে বাঁচানো সম্ভব হতো না, এরকম। তোমার যেটা মনে হয় সেটা তুমি নিজের কথা মতো লিখতে পারো। আমার যুক্তি অনুযায়ী আমার মনে হয় কাউকে এভাবে আটকে রাখাটা উচিত নয়। তো দেখো দেখো তোমরা যেভাবে উত্তরটাকে লিখতে পারো, লিখে আমাকে অবশ্যই লাইভ ক্লাসে বলতে পারো, বা কে কীভাবে লিখেছো এটা আমরা পরে একদিন আলোচনা করব লাইভ ক্লাসে, তোমাদের কী মনে হয় বলে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কপিতে লিখে নেবে, আর বাকি প্রশ্ন উত্তর আমরা পরের কোনো ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো।